নামশ্লোকে মায়াতদ্মিদং এবং ভগবান বলছে মৎস্থানে সর্বভূতানি, সেখানে আমরা দেখতে পাই যে সমস্ত জীবভূত আমার মধ্যে অধিষ্ঠিত। এবং পরে সেটা একাদশ অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পেলাম যে ভগবান যখন বিশ্বরূপ অর্জুনকে দেখাচ্ছেন তখন সমস্ত জীব, সমস্ত দেবতা, সমস্ত কিছু তার মধ্যে অবস্থান করছে। এবং যখন অর্জুন দশম অধ্যায়ে ব্যক্ত করেছে যে আমি অগ্নি, তেজ এবং সহস্র সহস্র সূর্য সমস্ত কিছু তোমাকেই দেখতে পাচ্ছি, এবং তুমি জলের মধ্যে মকর, তুমি মাসের মধ্যে অঘ্রাণ, যত কিছু এই জগতে পরিব্যাপ্ত আছে সমস্ত কিছু আমি বিশ্বরূপের মধ্যে আমি দর্শন করছি, সেটা একাদশ অধ্যায়ে ভগবান দেখিয়েছে এবং দশম অধ্যায়ে ভগবান অর্জুনকে সেটা বুঝিয়েছেন। এবং অর্জুনকে এরকমও বলেছে যে মনমনা ভব মদ ভক্ত, এর মাধ্যমে ভগবান বলছে তুমি আমার উপাসনা করো এবং আমার ভক্ত হও, আমার পূজো করো। এবং যখন অর্জুন প্রশ্ন করেছে একাদশ অধ্যায়ে গিয়ে যে কেন এই বিশ্ব জগতে কেন মানুষ তোমার পূজো করবে, তখন ভগবান বিশ্বরূপের মাধ্যম দিয়ে বুঝেছেন যে কেন জগৎবাসী আমাকেই পূজো করবে। কৃষ্ণ অবতারের মধ্যে গণ্য নই, ভগবান কৃষ্ণ আমাদের যে দশ অবতার আছে সেই দশ অবতারের মধ্যে গণ্য নয়। তার কারণ ভগবান কৃষ্ণ থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে এবং কৃষ্ণর মধ্যেই সবকিছু প্রলয় হয়ে যাবে। তো আমরা একাদশ অধ্যায়ে দেখতে পাই যে ভগবান কৃষ্ণ এখানে বর্ণনা করেছেন তমক্ষরং পরমং বেদিতব্যং, অর্থাৎ সবকিছুর মূল আশ্রয় হচ্ছে ভগবান কৃষ্ণ এবং তিনি আদি অব্যয় শাশ্বত। তো সে ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে আসেন, কিন্তু ভগবান কৃষ্ণের সেই অবতারণ সম্পর্কে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে তিনি কিভাবে আসেন। তো সেখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে সত্য ত্রেতা দাপর কলি চার যুগ জানি, সেই চার যুগে এক দিব্য যুগ মানি, একাত্তর চতুর যুগে এক মন্নান্তর, চোদ্দ মন্নান্তর গেল ব্রহ্মর দিবস ভিতর, অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত ভগবান কৃষ্ণ প্রকাশে। অর্থাৎ ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে প্রকাশিত হন কবে কোন সময় সেটা শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা হয়েছে। তো এই সত্য ত্রেতা দাপর কলি এই যুগের মধ্যে দশ অবতার আসেন, যেমন বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, শেষে কল্কি অবতার দিয়ে শেষ। কিন্তু এই যে দশ অবতারের চার্ট, এই চার্টের মধ্যে আমরা ভগবান কৃষ্ণকে দেখতে পাই না, আমরা ভগবান রামচন্দ্রকে দেখতে পাই বা বলরামকে দেখতে পাই, কিন্তু এখানে ভগবান কৃষ্ণকে আমরা দেখতে পাই না অবতার হিসাবে। কারণ ভগবান কৃষ্ণ তো এই অবতারের মধ্যেই নন, তিনি হচ্ছেন অবতারের ঊর্ধ্বে, অর্থাৎ তিনি অবতারের চেয়েও শ্রেষ্ঠতর, অর্থাৎ তিনি হচ্ছেন অবতার। আমরা এ থেকে প্রমাণ পেতে পারি যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অবতারের মধ্যে নন, তিনি অবতারের ঊর্ধ্বে, কারণ সব অবতার তার থেকে সৃজন হয়েছে, সৃষ্টি হয়েছে। যত প্রাণী আছে সকলেই কৃষ্ণের মুখ ভব করে প্রবেশ করছে এবং তারা খুব ব্যথিত হয়ে পড়ছে, অর্জুন নিজেও ব্যথিত হয়েছে। তো সেখানে তিনি যেমন নদী সমূহ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়, সেভাবে সবাই কৃষ্ণের শরীরের মধ্যে প্রবেশ করছে। এবং এই রূপ দর্শন করার পরে অর্জুন খুব ভীত সম্ভীত হয়ে গেছে, তখন তিনি পুনরায় আবার অনুরোধ করলেন যে তুমি তোমার এই রূপ সংবরণ করো এবং আমাকে চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার শঙ্খ চক্র গদা পদ্ম এই চারটি দিব্য ভগবানের রয়েছে, সেগুলো দিয়ে তিনি অর্জুনের নিকটে ওনাকে নারায়ণ রূপ দর্শন করেন। এবং পরবর্তীতে কৃষ্ণ আবার অর্জুনের সম্মুখে দ্বিভুজ মুরালী রূপ নিয়ে তিনি দর্শন করালেন। এবং শিল প্রভুপাদ এবং এখানে ব্যাখ্যা করেছেন যে অনন্য ভক্তি সহকারে এবং সঙ্গবর্জিত হয়ে নির্ভয় হয়ে যদি কেউ ভক্তি অনুসরণ করে তাহলে যে কেউ ভগবানের এই দ্বিভুজ মুরালী রূপ দর্শন করতে সক্ষম হন।
কাজে আমরা যদি সকাল থেকে উঠে আমাদের যদি কৃষ্ণযুক্ত কর্ম করি, আমি যদি ভাবি যে আমি কৃষ্ণযুক্ত কর্ম ছাড়া কোনো কিছুই কর্ম করবো না, এটাকে বলছে কৃষ্ণ কর্ম বা মত কর্ম। তাহলে আমি ব্যবসা যদি করি তাহলে ব্যবসার মালিক হিসেবে কিন্তু ভগবানকে বসাবো যে উনি আমার ব্যবসার মালিক। বা যদি আমি ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে যাই তাহলে ওই ওই যে কর্মের ফল অর্থটা কিন্তু আমি কিন্তু ভগবানের কাজে নিয়োজিত করতে পারি। তাহলে আমাদের ওই আলাদাভাবে ফলটা কিন্তু আমার জন্য নিতে হচ্ছে না, ভগবানের জন্য। আবার যদি কেউ মন্দির করতে পারেন, মন্দির করে ভগবানকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেখানেও বসবাস করতে পারেন, তার মানে এই নয় যে ভগবানের উদ্দেশ্য ওই বাড়িটা করলে যে ভগবান একাই নিয়ে নেবেন, আমাদের থাকতে দেবে না, ওই রকম নয়। আমাদের মনোভাবটা ওই রকম হতে হবে। কেউ যদি কেউ মনে করেন যে আমি আমার বাড়ি আমার মন্দির করার মতো আমার সামর্থ্য নেই, কিন্তু দিন দরিদ্রও কিন্তু সেই কাজে সেবা কার্যে লিপ্ত থাকতে পারে। কিভাবে না ওই বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে বা আনুষঙ্গিক কোনো সেবা কার্যে লিপ্ত থাকতে পারবে, তাহলে কিন্তু ভগবানের জন্য কর্ম করা হবে। আবার যদি কেউ মনে করে যে আমার বাড়ি ঘর কিছুই নেই, আমার দুই একটা কিন্তু হয়তো রয়েছে কি আমার জায়গা জমি, তাতে যদি ভগবানের সেবার কার্যে তুলসী রোপণ করা হয়, ফুল গাছ রোপণ করা হয়, তাহলে ওই ফুল এবং তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্চন করা যাবে বা সেবা কাজে লাগা যাবে। তাহলে আমরা যদি এই ভক্তিযুক্ত সেবায় যদি নিয়োজিত হই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা ইতে আমরা কিন্তু ভগবানকে দর্শন করতে পারবো এবং আমরা আমাদের পরম ধাম পবিত্র ধামে কিন্তু আমরা এই মনোভাব নিয়ে কিন্তু ভগবানের কাছে বলেছিলেন যে কংস হয়তো কৃষ্ণের শত্রু ছিল, সর্বদা কৃষ্ণের খেতে উঠতে বসতে শুতে সবসময় কৃষ্ণকে নিয়ে চিন্তা করতো। তো এর ফলে কি সে তার অন্তিমে সে পরম গতি লাভ করে। তো সেই রূপই আমরা জড় সর্বদা যখন কৃষ্ণ চিন্তা কখনো তারপর অটোমেটিক্যালি আমাদের জড় বিষয়ের প্রতি ধীরে ধীরে বিরক্তির ভাব আসবে এবং আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারবো। এরপরে উল্লিখিত শ্লোকের পরবর্তী পয়েন্ট হিসেবে সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রয়েছে। এখানে উল্লিখিত শ্লোকে প্রভুপাদ বলেছেন নির্বৈরম সর্বভূতেষু, মানে সমস্ত জীব আমাদের উৎপন্ন এবং সমস্ত জীব আমাদেরই তাদের লয় হয়। তো যেহেতু সবকিছু আমারই মধ্যে, তো আমরা নির্মৎসরতার সঙ্গে সকলের প্রতি সমভাবাপন্ন রেখে আমরা আমাদের সেবা কার্য সম্পাদন করব। এই দৃষ্টিভঙ্গিতে প্রভুপাদ বলেছেন আমরা যেহেতু ইসকন, আমরা এরকম ভাবতে পারি যে আমরাই শ্রেষ্ঠ, গৌড়ীয় মঠ খারাপ মানে আমাদের থেকে পিছনে বা অন্যান্য সম্প্রদায়ের পিছনে। আমরা আমাদের প্রচারের উদ্দেশ্যে আমরা শাস্ত্র অনুযায়ী শাস্ত্রকে অবিকৃতভাবে আমাদের প্রচার কার্য চালিয়ে যাব, কিন্তু আমরা কাউকে ছোট বা খুব ছোট বা খাটো এরকম ব্যাপার আমরা করবো না, কিন্তু আমরা যেটা ঠিক সেটাই চোখের মধ্যে দেখানোর চেষ্টা করবো। এভাবে প্রভাব আমাদের ফলো করতে চাই।